Hello friends, welcome to my channel World of Emotions. আন্দামান ভ্রমণের আরো একটি নতুন তরতাজা পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আপনাদের নিয়ে যাব বারাটান আইল্যান্ডের লাইমস্টোন কেভে। তাহলে দেরি না করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। রসেন স্মিথ আইল্যান্ড দেখার পর আমরা ওখান থেকে এখন ফিরছি। কোন দিকে বলুন তো? আমরা এখন বারাটাঙ্গের দিকে ফিরছি, কিন্তু আজ বারাটাং যাচ্ছি না। আজ আমরা নাইট স্টে করব রঙ্গাতে। তো আমরা এখন রঙ্গাতের হোটেলে পৌঁছে গেছি, রাতটা এখানে কাটাবো। আবার ভোরবেলায় এখান থেকে বেরিয়ে পড়বো বারাটাঙ্গের উদ্দেশ্যে। তো এখন ভোরের আলো ফুটে উঠেছে আর আমরা ঘুম থেকে উঠে পড়লাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। এবার বেরিয়ে পড়ছি, আমাদের বাসও এসে গেছে। আমরা এখন যাচ্ছি বারাটাং আইল্যান্ড। প্রকৃতি যখন সুন্দর হয় না, তখন কোনো জার্নি আনকমফোর্টেবল হয় না। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছিলেন, এখানকার রাস্তা সম্পর্কে বলেছিলাম, তো আজকে একটু ভালো করে দেখিয়েও দিলাম। বুঝতে পাচ্ছেন কীভাবে, মানে এই রাস্তার উপর কীভাবে গাড়ি যায়? ভীষণ খারাপ রাস্তা। নেচার যতটাই ভালো, ঠিক ততটাই খারাপ এখানে হচ্ছে রাস্তা। যাই হোক, আমরা জেটির কাছে এখন প্রায় পৌঁছে গেছি। তো আমরা এখন যাব লাইমস্টোন কেভ দেখতে। আর এই লাইমস্টোন কেভ দেখতে গেলে আমাদের এই এখান থেকে একটা মোটর বোট নিতে হবে। মোটর বোট বা স্পিড বোট যাই বলুন না কেন, সেটা নিয়ে আমাদের একটু যেতে হবে লাইমস্টোন কেভ দেখতে। একদম দুপাশে ম্যানগ্রোভের ফরেস্ট, মাঝখানে জল, তার মধ্যে স্পিড বোট। এখন থেকে ভাবতেই না আমার ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে। দোদুল্যমান সমুদ্রের পক্ষে স্পিড বোটে করে যাওয়ার রোমাঞ্চটাই কিন্তু আলাদা। আমরা যত এগোতে থাকলাম, জলপথ ক্রমশ সংকীর্ণ হতে থাকলো। প্রায় 20-25 মিনিট সময় লাগবে আমাদের পৌঁছে যেতে। বন্ধুরা, এই জায়গাটা এতটাই সুন্দর যে আপনারা কিন্তু উদাস হয়ে যেতে পারেন প্রকৃতির রূপ দেখে। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনাদের মাথাটা কিন্তু একটু বাঁচিয়ে যেতে হবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছপালা ডাল এসে পড়েছে এবং সেগুলো কিন্তু মাথার উপরে এসে পড়েছে। তো একটু সাবধান এখানটা যেতে হবে। আর জায়গাটা কীরকম আপনারা তো দেখতেই পাচ্ছেন, জাস্ট অ্যামেজিং। আমাদের স্পিড বোট এবারে একটু সামনে এগিয়ে থেমে যাবে আর আমরা স্পিড বোট থেকে টুক করে নেমে পড়ব। আর কোথায় যাব জানেন? হ্যাঁ, দেখুন দেখাচ্ছি। এইভাবে পায়ে হেঁটে, কেউ বলছে 2 কিলোমিটার, কেউ বলছে 3 কিলোমিটার, দেখা যাক। এইটা পায়ে হেঁটে আমাদের যেতে হবে এই বাঁশের সাঁকো দিয়ে। সেটা কোথায় যাব আমরা? লাইমস্টোন কেভ দেখতে। আর ওটা শুনেছি এতটাই ভালো, যার জন্য হাঁটার যে পরিশ্রম সেটা কিছু গায়ে লাগছে না। প্রচণ্ড কড়া রোদ্দুর আছে কিন্তু, এটা বলে রাখি।
এখানে যখন রাস্তাটা শুরু হলো প্রথম ভেবেছিলাম রাস্তাটা খুবই সমতল হবে, কিন্তু এখানে আসার পর দেখলাম ততটাও রাস্তাটা সমতল নয়, বেশ এবড়ো খেবড়ো পাথর বেরিয়ে আছে। আর সবথেকে বড় গাছের শিকড়গুলো একটু যদি অসাবধান হন না একদম হোঁচট খেয়ে পড়বেন। তবে ওই গাছের মাঝে মাঝে না একটা করে যখন সেই রোদের আভাটা আসছে, সূর্য রশ্মিটা আর কি, তখন দারুণ দেখাচ্ছে বিশ্বাস করুন। আর একটু কষ্ট আমার হচ্ছিলো বেসিক্যালি, আমার যেহেতু শ্বাসকষ্ট প্রবলেম রয়েছে তো মাঝে তো বেশ কয়েকবার আমাকে ইনহেলার নিতে হয়েছে। এখানে না অনেক নতুন ধরনের গাছ আবিষ্কার করলাম। আর জানেন তো সেই গাছে কত রকমের পাখি থাকে, ভাবতে পারবেন না। পাখির আওয়াজটা আশা করছি আপনারা কিছুটা শুনতে পাচ্ছেন। তো এখন আমি একটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। যাক বাবা, লাইমস্টোন কেভ আর হাফ কিলোমিটার, অনেকটাই কাছে চলে এসেছি। আমার অবস্থা তো খারাপ, মাঝে মাঝে একটু করে জল খেয়ে ফেলছি রাস্তায়। আর এই দেখুন একটা নতুন ধরনের গাছ আপনাদের দেখাই, লাইমস্টোন কেভের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আর এই জায়গাটা তো না বেশ শরবতের দোকান রয়েছে, দেখা যাক ফেরার সময় তাহলে এখানে শরবত খাবো। এই দেখুন এটা হলো জঙ্গলি সুপুরির গাছ। আমাদের সঙ্গে আমাদের গাইড দাদাও রয়েছে, উনি আমাদের এই জায়গাটা সম্পর্কে অনেক অনেক বিশদ তথ্য দেবেন, আর সেগুলো আপনাদের সঙ্গেও আমি শেয়ার করব। লাইমস্টোন কেভে ঢোকার সাথে সাথে মনে হলো রূপকথার কোনো রাজ্যে বোধে প্রবেশ করেছে। আমার সামনে এখন সংকীর্ণ পাথুরে পথ, দুই ধারে পাথুরের দেওয়াল, গাঢ় অন্ধকার গুহার ভেতরে এই একটামাত্র জায়গা যেখানে সূর্যরশ্মি ঢোকে। শ্বেতবর্ণের এই চুনাপাথরের গুহায় উপরের দিকটা বেশিরভাগই সাদা, নিচের দিকের পাথরগুলো অনেকটা কালো রং ধারণ করেছে, যাতে আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট অনেকটা নীল রঙও লাগছে। আর এখানে এই পাথরগুলো অদ্ভুত রকমের শেপ নিয়েছে, যেমন ধরুন না এর সামনের পাথরটা অনেকটা যেন মনে হচ্ছে ডাইনোসরের মুখ। গাইড দাদার থেকে আমরা জানতে পারলাম যে এই চুনাপাথরের গুহা কিন্তু ক্রমশ বাড়ছে, কারণ নতুন নতুন পাথর সৃষ্টি হচ্ছে। চুনাপাথরের এই গুহা দেখলে আপনাকে মুগ্ধ হতেই হবে, অদ্ভুত অদ্ভুত কিছু মূর্তি যেন চোখের সামনে ভেসে উঠছে। এই যেমন ধরুন এখানে যেন মনে হচ্ছে গণেশের মূর্তি। তবে ওই একটাই কথা, ভ্রমণার্থীদের হাতের ছোঁয়া পড়লে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সাদা থেকে এদের বর্ণ কালো হয়ে যাচ্ছে। সাইন কর রহি হ্যায় ইয়াহ পে দেখিয়ে টু মাশরুম কা শেপ মে মিলেগা আপকো ইয়ে দেখিয়ে 1 2 यहाँ पे देखिए सर, बॉडी रहा टच हो रहा है, ब्लैक पड़ रहा है, इसे टच करना मना है सर। किसी भी चीज को अंदर टच मत करिएगा। यहाँ पे देखेंगे शंख का शेप में मिलेगा। इसके शेप में शंख, शंख और सीप, शंख ना ना शंख, शंख शंख आ जा शंख के मतो शंख ही थी। यहाँ पे देखिए जाट पत्ती झूमर, हाँ কল্পনা শক্তি যদি আপনার খুব ভালো হয় তাহলে আপনি ভীষণভাবে এনজয় করবেন জায়গাটা। যেমন ধরুন এই অংশটা দেখলে মনে হচ্ছে একটা অজগর সাপুজি ঝুলে রয়েছে। एक
जो ब्लैक पड़ रहा है रेन वाटर एंड सनलाइट अंदर आने का पड़ रहा है सर। अच्छा। और यहाँ पे देखेंगे थ्री नोज मुख वन टू थ्री ब्रह्मा विष्णु शिवलिंग के ऊपर एक गणेश जी का स्ट्रक्चर दिखेगा आपको। देखिए यहाँ पे साईं बाबा का शेप भी मिलेगा आपको। यहाँ पे देखेंगे इधर रिवर्स कमल की कली है। ये किसका है? कौन सा रिवर्स कमल की कली, रिवर्स कमल की कली। शिवलिंग है सर, शिवलिंग के ऊपर गणेश जी का स्ट्रक्चर बना हुआ है। यहाँ पे साईं बाबा का शेप में दिखेगा आपको। यहाँ पे बिग कॉर्न आइसक्रीम दिखेगा जो कोई नहीं खाता। पैनल कोर्ट के शेप में बना हुआ है। देखुन मन हाँ एक कमिर जान अपना आस नीचे को आ रहा है। देखिए पानी की ड्रॉपिंग रुक की रही है, वही धीरे धीरे करके बढ़ेगी। कैल्शियम कार्बोनेटेड में डिपॉजिट होता है जो चूने में कन्वर्ट होकर धीरे धीरे करके रुकेगी सर। वहाँ पे जो पानी की सत्ता रुकी है वहीं पे धीरे धीरे करके बढ़ेगी। ऑक्टोपस शेप আর এখানে একটা বেবি এলিফ্যান্ট। ভেতরে আলো খুব কম এবং অনবরত জল পড়ছে বলে রাস্তা খুবই কিন্তু পিচ্ছি, যার জন্য খুব সন্তর্পণে হাঁটতে হচ্ছে আমাদের। কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এই চুনাপাথরের গুহার শেপগুলো আপনাদের কোনটার সঙ্গে কোনটা মিল পেলেন, ঠিক আছে? এখানে কল্পনা শক্তিতে আপনারা দেখতে পারবেন এলিফ্যান্ট, জেলিফিস, আবার কোথাও শিবলিঙ্গ, সবটাই আপনার কল্পনার শক্তির উপর। দেখুন কেমন টুক টুক করে জল পড়ছে। এই জল পড়ার অর্থ হলো এখানে নিউ ফর্মেশন হচ্ছে, আর যে অংশটা সব থেকে সাদা সেটাই বুঝতে হবে নিউ ফর্মেশন। কেভ থেকে তো বেরিয়ে এলাম, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো আমার আর অসাধারণ লেগেছে। এবার এখানে একটু লেবুর শরবত খেয়ে নেব, তারপর দুপাশে গাছপালার মাঝে আর ওই কাঠের যে সেতু তার উপর দিয়ে হাঁটতে থাকছি। আবার আমরা যাব জেটির কাছে। বেশ লাগলো কিন্তু, দেড় কিলোমিটার প্লাস দেড় কিলোমিটার মানে তিন কিলোমিটার হাঁটা হলো। কিন্তু প্রথমটা যেভাবে কষ্টটা লেগেছিল, কিন্তু ওই ল্যাম্পস্টপ কেপ থেকে সব কষ্ট একদম গায়েব হয়ে গেছে। এরপর একটা ছোট্টখাটো অঘটন ঘটলো আমার সাথে, এটা বড় অঘটন ঘটতে পারতো। আমি মানে স্পিড বোটে ওঠার সময় একদম পা পিছলে জলের মধ্যে যেতে যেতে একটুর জন্য আটকে গেলাম। যাই হোক পায়ে একটু সামান্য লেগেছে ঠিকই, বাট এই যাত্রাটা বেঁচে গেলাম। আর আমরা বন্ধুরা এখন আবার আমরা ফিরে যাচ্ছি পোর্ট ব্লেয়ারে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো বিদায় নিলাম, কিন্তু দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সো চাচা।